person you breathe. কঠিন কাজ আপনারা যে কাজটা করেন কারণ কাজটা তো ভয়ঙ্কর কঠিন কাজ বলেন তো আপনাদের বেতন পত্র কেমন একটু জানি কতদিনের মানে পার ডে তাহলে আলহামদুলিল্লাহ খারাপ না ভালো ও 24 ঘন্টা করে কাজ করবে আবার 24 ঘন্টা রেস্ট নেবে তাইলে একটা সুবিধা আছে ভাই আর 1600 টাকা পার 24 ঘন্টার জন্য খারাপ না ভালো ভাই আমাকে আরেক ইনফরমেশন দেন তো এগুলার ওজন কতগুলা কত এগুলা এক একটা বারের ওই সিলভার কোম্পানিগুলো আপনাদের কাছ থেকে কিনে নিয়ে যায় এডি মার্কেট কোথায় মিডফোর্ড অবশ্যই এটা যদি ধরেন আপনার কি ফোন আছে স্মার্টফোন তাহলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তারপরে ধরেন আগামী সপ্তাহে আমি দিয়ে দিতে পারি
মানুষ দেখে না, মানুষ জানে না অনেক কিছু। কিভাবে কি করি কর্মদণ্ড। এই এই এইগুলাকে ঘিরেই এখানে এদের থাকা খাওয়া, এখানে এদের বসবাস, এইখানে এই জিনিসগুলা এরা করছে। মূলত ঢাকা সিটির আশেপাশের যত প্লাস্টিক, তা প্লাস্টিক না সরি, এই অ্যালুমিনিয়াম জাতীয় কন্টেনার, তারপরে পারফিউমের বোতল, তারপরে শেভিং ফোমের যে এইগুলা থাকে, মূলত এইগুলা এইখানে এনে তারপরে এইগুলারে তারা রিসাইকেল করে। রিসাইকেল পদ্ধতিটা হচ্ছে এই যে এখানে বড় বড় চুলা আছে, এই চুলাগুলার মধ্যে তারা এই জিনিসগুলা দেয়, দিয়ে এই জিনিসগুলা গলে অ্যালুমিনিয়ামে পরিণত হয়। তারপরে এই তরলটা এরা কি করে, এই যেরকম ডাইস আছে সেগুলোর মধ্যে এরা সুন্দর করে গলে দেয়। তার পরবর্তীতে এরকম এই যে বারের মতো হয়, এবং এগুলা কেজি দরে তারা পরবর্তীতে বিভিন্ন সিলভার কোম্পানি, আল্লাহ, এই সিলভার কোম্পানিগুলা এই জিনিসগুলা কিনে তার পরবর্তীতে তারা সিলভারের হাড়ি পাতি বিভিন্ন রকমের জিনিসপত্র বানায়। তো এই মানুষগুলা প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করে এবং ভেরি রিস্কের একটা কাজ। এইমাত্র আপনারা একটা সাউন্ড খুঁজে শুনতে পাইলেন যে একটা বোতল ফুটছে। তো এগুলো আসলে খুবই রিস্কি, এবং এরা যেভাবে কাজ করে মাস্ক ছাড়া, এরা আসলেই খুব কি বলে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কাজ করে। এটা তাদের ফুসফুস এবং নিঃশ্বাসের জন্য ভয়ঙ্কর ক্ষতি করে। তবে একটা জিনিস জানা গেছে যে এখানে অনেকে কাজ করতে 40-50 বছর যাবত। তো এই মানুষগুলা 40-50 বছর যাবত দীর্ঘদিন এত রিস্কের কাজ করার পরও তারা দিব্যি কি সুন্দর, আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তারা খুব সুন্দরভাবেই জীবনযাপন করছে। এটা এটা আসলে আল্লাহর কাছ থেকে আপনাদের একটা ই দিয়ে দিয়েছে আল্লাহ, কারণ আপনারা যদি সুস্থ না থাকেন এই কাজগুলি করার তো সম্ভব না। তো কারণ না, কারো দায়িত্ব নিয়ে এই কাজগুলো করতে হয়। আপনারা কোনোভাবে হয়তো এটার মধ্যে পেশায় আইসা পড়ছেন, তবে আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, এটা দোয়া করি আপনারা সুস্থ থাকেন। ভাই ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে। আমি 5-7 দিন পরে আবার যখন সময় পাই এখানে আমি আসবো, দেখা করে দেবো আপনাদের সাথে। ঠিক আছে, ভালো থাকেন আপনারা।